কেন দান করবেন একটু বলেন তো আমাকে, না কেন দান করবেন বলেন না, মাজারে দান করার কারণ জানতে হবে আমাকে। মাজারে দান করলে কে পাবে? মাজারওয়ালা কি মরা মরা মানুষ কি টাকা খায়? মরা মানুষের টাকার দরকার হয়? ওখানে আপনি কেন তাদেরকে ফালতেছেন? রসুল কি কোনোদিন বলছে যে আমার মরার পরে তোমরা মাজার বানাইও? বা নিষেধ করেছেন যে তোমরা আমার ঘরকে আল্লাহ আল্লাহ আমার কবরকে মাজার বানিও না, রসুল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ আমার কবরকে যেন মাজার না বানায়, এই জন্য মাজার হয় নাই। মাজার বানানো জায়েজ নাই, কোন মাজার বানানোই জায়েজ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিস সহি হাদিস এবং বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি আছে, ইবনে মাজাহ কুতুবুস সিত্তার মধ্যে আছে, ছয় কিতাবের মধ্যে আছে। এগুলো আমি বানাই বলছি না, আপনার একটু খেয়াল করেন, হুজুর করে জিজ্ঞাসা করেন কি কি যারা আজ এগুলি করছে ওরা কেউ আলেম না, যারা মাজার বানায় কেউ আলেম না, জাহেল। আপনি সেখানে টাকা দিয়ে ওই কিছু মানুষের গাঁজা খোরের ব্যবস্থা করতেছেন আর কিছুই না। মাজারে টাকা দিলে এক নম্বর তো জায়েজ না, দুই নম্বর হচ্ছে মাজারে টাকা দিলে শিরিক হবে। শিরিক হলে কি হয়, পূর্ববর্তী যুগে যত আমল করেছেন, মাজারে দুই টাকা দিচ্ছেন আপনি সব মনে করতেছেন, কি জন্য দিচ্ছেন? মাজার আল্লাহকে খুশি করার জন্য, এটা তো কবর আল্লাহকে খুশি করার জন্য। যে কেউ কোন কবর আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু দান করবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছে, সে তার বিগত জীবনে বিগত যুগে যত আমল ছিল সব বরবাদ হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। অর্থাৎ যদি হজ করে থাকে বরবাদ, যদি সালাত আদায় করে থাকে বরবাদ, অর্থাৎ সেই ব্যক্তি এরপরে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। চিন্তা করে দেখুন কত কঠিন কেনা। সুতরাং মাজারে কেন দান করবেন? মাজারে দান করার কোন সুযোগ নাই। মাজারে দান করলে ইমান শেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে মাজারে দান করবেন না, আপনার ইমানটা রক্ষা করা দরকার। ইমানের দাবি হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য এই দানগুলি হতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, মাজারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি করে মাজারে দান করা যায় না। খুশি করার জন্য দিতে হলে মসজিদে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, এবং যে কোনো ভালো ন্যাক কাজে দেয়, রাস্তাঘাট করলেও লাভ আছে, এমনকি পাবলিক টয়লেট করলেও লাভ আছে। পাবলিক টয়লেটে দেওয়াও মাজারের দেওয়ার চেয়ে অনেক ভালো, কারণ পাবলিক কাজে সব আর মাজার দিলে শিরিক, বুঝছেন তো? একটার সাথে কোনো তুলনাই চলে না। এই জন্য কোনো মাজারে টাকা দেওয়ার তো হচ্ছে আপনার ইমান নষ্ট করা, আল্লাহর ওয়াস্তে এই কাজটি করবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন, শব্দের সঠিক মানে কি? এটা তো জানি না, আর প্রশ্ন আসে নাই। অলসতা কাটানোর উপায় কি? অলসতা কাটানোর উপায় হচ্ছে যারা আমল করে তাদের সাথে থাকা, যারা কাজ করে তাদের সাথে থাকা। অলস মানুষের থাকতে থাকলে অলস হয়ে যাবেন, এই জন্য কাজ করে যারা দিন আমল করে, রাতে কাজ করে বা দিন রাতে রাতে দিন রাতে আল্লাহর ইবাদতে কাটায় কাজ করে, তাদের সাথে থাকলে আপনার অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের ভুল হলে করণীয় কি? নামাজের ভুল দুই রকমের আছে, একটা হচ্ছে বাড়তি ভুল, একটা হচ্ছে কমতি ভুল। দুইটার জন্য সহজতা আছে, দুইটার জন্য সহজতা দিবে। সহজতা দিলে নামাজের ভুল, তবে যদি ভুল যদি কোনো রোকনে হয়, রোকন আছে না আরকান, রোকনে যদি হয় তখন কিন্তু নামাজ আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে। আর যদি কোনো ওয়াজিবে হয়, সুন্নাত নফল ওইগুলিতে ওয়াজিবে হয় নিচে হয়, তাহলে সেগুলিতে সহজতা আছে। অনেকের নিকট নফলে নাই, সুন্নাতে নাই, শুধু ওয়াজিবের মধ্যেই শুধুমাত্র সহজতা আছে, এটাও মনে রাখবেন। জাহান্নাম থেকে কোনোদিন বের হব না, জাহান্নাম থেকে অবশ্যই বের হবে, ইমান থাকলে বের হবে। ইমান আছে একটু, কিন্তু গুনাহ করেছে বেশি, ইমান আছে একটু, গুনাহ করেছে বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা সম্পর্কে বলেছেন, তুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, নিজের উপর জুলুম করেছে কিন্তু ইমান আছে, এরা বের হবে। কিভাবে বের হবে? গুনাহ শেষ হওয়ার পরে পুরতে 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 গুনাহ শেষ হওয়ার পরে একদল বের হবে, আরেক দল বের হবে রসুলের সুপারিশে, আরেক দল বের হবে ইমানদারদের সুপারিশে, আরেক দল বের হবে আল্লাহ তাআলা নিজে তিন কোষ বের করে নিয়ে আসবেন, যাদের ইমান সম্পর্কে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না, ইমানদার তারা কিন্তু কেউ জানে না, এদের সুপারিশ হয় না, এদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন। তাহলে বোঝা গেল জাহান্নামে গেলেও আল্লাহ তাআলা তাদেরকে বের করবেন যাদের ইমান আছে, তবে গুনাহগার কবিরা গুনাহগার। রসুলের জন্য বলেছেন, সাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি,
আমার উম্মতের কবিরা গুনাহগার যারা তাদের জন্য আমার সুপারিশ থাকবে, অর্থাৎ রাসূল কবিরা গুনাহগার জন্য সুপারিশ করবেন, তারা জাহান্নামে পড়ে যাবে, সে জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ তার রাসূলের সুপারিশের বদলে তাদেরকে বের করে নিয়ে আসবেন। তবে রাসূলের সুপারিশ আপনি চাইতে পারবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাসূলকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, এটা বলবেন রাসূলের কাছে, বলবেন রাসূল আমার জন্য সুপারিশ করেন। রাসূল শুনতেছে না এবং আপনার এই বক্তব্য রাসূলের কাছে যাচ্ছে না, বরং চাওয়ার কারণে আপনি শিরকে পতিত হবেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাসূলকে এবং নেককার বান্দাদেরকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ সুপারিশকারী বানিয়ে দিবেন, কথা বুঝছেন? এইভাবে চাইতে হবে, আশা করি বিষয়টা বুঝছেন। অজু করার পরে ক্রিম ব্যবহার করা যাবে কি? অজু করার পরে ক্রিম ব্যবহার করা যাবে যদি সেই ক্রিমে কোনো নাফাক কিছু না থাকে। সাধারণত আলহামদুলিল্লাহ ক্রিম গুলোতে নাফাক কিছু থাকে না, সুতরাং আলহামদুলিল্লাহ ক্রিম ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আর কোরআনে লেখা আছে কিনা যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি চাইতে জানা শোনা সেই লোক জানাজা করা যায় কিনা, এবং আমার আল্লাহ রাসূল জানাজা করেছেন কে? আল কোরআন লেখা আছে কিনা যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি চাইতে জানা শোনা সেই লোক জানাজা করা যায় কিনা? কথাগুলো স্পষ্ট না, হ্যাঁ, এই জন্য উত্তর দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় অংশ, রাসূল জানাজা করেছেন কে? রাসূল জানাজা করেছে প্রত্যেকে যায় দোয়া পড়েছেন, কারণ ইমাম হওয়া সম্ভব না, রাসূল তো জীবিত মৃত সকলের ইমাম, রাসূল আবার ইমাম হবে কে? এই জন্য, বুঝতে পারছেন কথাটা? প্রত্যেকে যাইয়া রাসূলের জন্য দোয়া পড়েছেন, দোয়া পড়ে শেষ করেছেন, এইভাবে এককভাবে, কিন্তু ব্যাপকভাবে সবাই মিলে জানাজা পড়ে না, কেন নিয়ম না, রাসূলের তো ইমাম হতে পারে না কেউ, রাসূল জীবিত মৃত সব অবস্থায় তিনি কি? ইমাম, এই জন্য তার সেরকম জানাজা হয়নি। আল্লাহর হুকুম ফরজ পাঁচ ওয়াক্ত, আল্লাহ হুকুম করেছেন আদম আলাইহিসসালাম সময় থেকে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? পাঁচ ওয়াক্ত সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে, আদম আলাইহিসসালাম এরকম ছিল না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছে, কমাইতে কমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাওয়া আসা করে 5 ওয়াক্তে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান, আশা করি বুঝছেন, যে এই উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, অন্য উম্মতের জন্য এরকম ছিল না। কিন্তু আকীদা বিষয়টি সবসময় একরকম ছিল, আকীদা সবসময় একরকম ছিল, অর্থাৎ আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত একই রকম আকীদা ছিল, কিন্তু আমলের ক্ষেত্রে শরিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এক এক যুগের মানুষের নেচার অবস্থা অনুসারে আল্লাহ তাআলা সেরকম শরিয়া দিয়েছেন, আমাদের নবীকে সর্বশেষ শরিয়া দিয়েছেন, কারণ সর্বশেষ উম্মত এখন শেষ পর্যায়ে এসেছে, এখন তার একটা স্থিরীকৃত অবস্থায় এসেছে, সেজন্য এই শরিয়তের পরে আর কোনো শরিয়ত আসবে না, আল্লাহ তাআলা সেরকম শরিয়ত দিয়েছেন তাদেরকে। পরবর্তী প্রশ্ন, ইমাম সাহেবের পিছনে মুক্তাদি রুকু তাসবিহ তিনবারের বেশি করতে পারবে কিনা? অবশ্যই পারবে, যত বেশি ইচ্ছা ততক্ষণ ইমাম মাথা না উঠাবে ততক্ষণ পর্যন্ত তিনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম করতে পারবেন, কোনো সমস্যা, রুকুর মধ্যে না পড়তে পারবেন, আরো অন্যান্য তাসবিহ তিনি পড়তে পারবেন, সেটা কি সুবহান কুদ্দুসুন এটাও পড়তে পারবেন, তারপরে এই জাতীয় আরো কিছু আছে, যে খাসা রাকা মুখী আসাবি যে হাদিসটি আছে ওইটাও পড়তে, মুখস্থ করলে অনেকগুলি পারবেন, কিন্তু কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম এটা তো পড়তেই হবে, এইটা তিনবার পড়বেন, আপনি ইচ্ছা করলে 9 বার পড়বেন, যত বেজোর তত ভালো, বেশি হলে বেজোর গোনা লাগবে না, যত বেশি হয় আর বেজোর গোনা লাগবে না, যখন প্রথমে বেজোর গুনছেন পরে আর যত পড়ছেন ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলে ফেলছে ছেড়ে দিয়ে উঠে চলে আসেন, আর একবার পড়ার চেষ্টা করেন না। প্রশ্ন 2, আসর এশার নামাজের আগে সুন্নতে গায়ে মুয়াক্কাদা পড়ার পরিবর্তে পূর্বের যে নামাজ কাজা হয়ে গেছে তা পড়া যাবে কিনা? কাজা নামাজের কিছু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যদি কারো 5 ওয়াক্তের কম কাজা হয়, 5 ওয়াক্ত হচ্ছে তো 5 ওয়াক্ত তার কম কাজা হয়েছে, বেশি না 5, অর্থাৎ 5 পর্যন্ত 5 পারার এক্সিট করে নাই, তখন তাকে এটা আগেরটা আগে আদায় করতে হবে। ধরেন আপনার জোহর আসর কাজা হয়ে গেছে, মাগরিবের আগে ওই দুটো আদায় করে নিতে হবে, কথা বুঝে আসছে? এশার আগে আপনার আগে 4টা ওয়াক্ত আদায় করে নিতে হবে, আপনি ওই আরেকদিন আদায় করে না চলবে না, এটা যদি 5 ওয়াক্ত এক্সিট করে যায় 6 ওয়াক্ত হয়ে যায়, এখন আপনি গুনবেন ও মুক্তালিকেরটা এখন আদায় করতেছি, যে কোনো নামাজের আগে ওয়াক্ত আছে পড়ার যা সময় আছে ওই সময় পড়তে পারবেন। যেমন এখানে বলেছেন যে আসর এবং এশার নামাজের আগে পড়তে পারবেন, সেটা বুঝে আসছে? আর যে একটা জীবনের একটা বিশাল সময় নামাজ পড়েন নাই, ওই সময় আপনি ইমানদার ছিলেন না, ওই সময়টা তওবা করবেন, ওই সময়টার জন্য আলাদা কাজা করবেন না, কথা বুঝাতে পারছি?
যেটা মনে আছে, আল্লাহ বলছে আকিমি সলাত আলে দিক্রি, যেটা মনে আছে কাজা ওইটা পড়তে হবে, যেটা মনে নাই ওই সময় বিশাল সময় নামাজ পড়েন নাই ওইটার জন্য তওবা ইস্তেগফার করবেন, আর বেশি বেশি নফল সলাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। আর যেটা পাঁচ ওয়াক্তটা আগের সিরিয়াল বজায় রেখে করতে হবে, বুঝছেন তো, পাঁচ ওয়াক্ত এক্সিট করলে আপনি প্রত্যেক যে টাইমে সালাতের আগে টাইমে নামাজ নিষিদ্ধ না, সেই টাইমে আপনি সালাত ফরজগুলি আদায় করতে পরেও আদায় করতে পারবেন, এটার জন্য আপনি উন্মুক্ত টাইম হয়ে গেছে, বুঝে আসছে। কিন্তু মনে থাকা সালাতগুলো যেগুলি মনে নাই, একটা বিশাল সময় আপনি পড়েন নাই, এগুলির জন্য তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এর পরবর্তী প্রশ্ন, নফল নামাজ পড়ার পরিবর্তে কাজা নামাজ পড়া উত্তম কিনা? না, যেটা উত্তম বইটা উত্তর দিয়ে দিয়েছি আমি, যে পাইকারি ভাবে যেটা উমরি কাজা বলে এমন কোন কাজা ইসলামে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা এরকম কিছু মনে করতে কাজ করতেন না, এবং উমরি কাজা বলতে কোনো কিছু কোরআন সুন্নায় নাই। এই জন্য আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই হানাফি ইমাম, তিনি তার কিতাবে সায়া ফি হাল্লি শারুল ওয়াকায়া কিতাবে লিখছেন যে উমরি কাজা হচ্ছে বেদাত, এটা আসলে আমাদের সর্বসাধারণ কেউ করেন না, এটা মানুষের মানিয়ে নিয়েছে যে কি করেছে নামাজ পড়ে না পড়ে না শেষে নামাজ পড়তেছে, যেদিন থেকে আপনি নামাজ পড়ছেন সেদিক থেকে আপনি ইমানদার, এর আগে আপনি ইমানদার ছিলেন না, আপনি সেদিন আগে মারা গেলে আপনার জানাজা দেওয়া কারো জন্য জায়েজ হতো না, কারণ সবচেয়ে নিকৃষ্টতম কাজ সালাত ত্যাগ করলে ইমানদার থাকে না। এই জন্য সাহাবায়ে কেরাম এটাই মনে করতেন, দুনিয়া আমলের মধ্যে একমাত্র একটি আমল ত্যাগ করলেই, একটি আমল ত্যাগ করলেই আপনি কাফের হয়ে যান, সেটা হচ্ছে সালাত, অন্যগুলি ত্যাগ করলে কিন্তু কাফের, সালাতকে আলাদাভাবে ট্রিট করা হয়েছে, কারণ ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে, ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। জমি বন্ধক রাখা জায়েজ কিনা? জমি বন্ধক রাখার ব্যাপারে দুটি মত আছে, যেহেতু অস্থাবর জিনিস, একটা স্থাবর অস্থাবর, তাই না, একটা স্থাবর বন্ধক রাখা সাধারণত একটা জিনিস দিয়া দিতে পারেন, এমন জিনিস দিয়া বন্ধক রাখে, আপনি এটা ধরেন আমার এটা দিয়ে আমি একটা কটা টাকা নিলাম যে এটা টাকা ফেরত দিয়ে এটা নিয়ে যাবো, এটা হতে পারলো যেটা অস্থাবর যেটা বলে। স্থাবর সম্পত্তি নিয়ে মতভেদ আছে বন্ধক দেওয়া যায় কিনা, মতভেদ আছে, তারপরেও যদি বন্ধক দেয় তাহলে অতিরিক্ত ব্যবহার করতে পারবে না, বুঝছেন কিনা, যে বন্ধক নিছে সে ব্যবহার করে এটা হারাম হবে, কারণ সুদ খাচ্ছে সে। এখন 100 টাকা মানে 1 লাখ টাকা দিয়ে আমি জমিটা বন্ধক রাখছেন, এ ব্যক্তি নিছে টাকা নিছে, আপনি এই জমি খাইতে পারবেন না, কারণ খাইলে আপনি সুদ খাচ্ছেন, টাকার বিনিময়ে আপনি কি খাচ্ছেন, অতিরিক্ত খাচ্ছেন। এই জন্য যদি আপনি এটা ব্যবহার করতেই হয় আরেকটা চুক্তি করবেন, যে টাকা নিছো ঠিক আছে বন্ধক রয়ে গেছে, জমি পড়ে থাকলে নষ্ট হবে, আমরা একটা চুক্তিতে যাই যেভাবে অন্য জমি 100 নি আছে 100টা বলে সেইভাবে আমরা জমিটাকে ওই পত্তন করি, তুমি ওখানে যত পাইতে অন্যখানে দিতে আমি এত টাকা আমার কাছে দাও, আমি তোমাকে ঠিক প্রতি বছরে এত টাকা করে তোমাকে দিয়ে দিব, এইভাবে যদি কোনো প্রতি বছর কাটাকাটি হয় তাহলে সেটা শুধুমাত্র যায় যাবে, তবে হ্যাঁ তার ওই লোন তার থেকে কমতে হবে, কারণ সে তো করতেছে, কারণ আরেকটা চুক্তি হতেছে, যদি আরেকটা চুক্তি না হয় এইটা আর জায়েজ হবে না, কারণ আপনি টাকার বিনিময়ে অন্য জিনিস খাচ্ছেন, সুদ খাচ্ছেন সরাসরি, এই জন্য বন্ধক দিয়ে কি খাওয়া যাবে না, সুদ, অর্থাৎ এই জমি ব্যবহার করা যাবে না, বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। চুক্তির মাধ্যমে টাকার বিনিময়ে ওয়াজ করা জায়েজ কিনা? ওয়াজের টাকা অগ্রিম নেওয়া জায়েজ কিনা? দেখুন, যারা জায়েজ বলে এদের কাছে জিজ্ঞাসা করবেন, আমরা তো জায়েজ বলি না এবং করিও না, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর ওয়াজের টাকা অগ্রিম নেয়া, ওয়াজ করে নাই অগ্রিম কি জন্য নিবে, এটাও তো বুঝে আসে না, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন কি জন্য এই কাজগুলি করে, আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুন। পুকুর কিংবা জলাশয়ের মাছ না দেখে অনুমানে বিক্রি করা জায়েজ আছে কিনা? জায়েজ নাই, জায়েজ নাই, বুঝছেন কিনা, এমনি বলতে পারেন যে আমি পুকুরে মাছ সহ তোমার কাছে 2 বছরের জন্য লাগিয়ে দিতে পারলাম, বা তুমি এটা দিতে পারবেন যে তুমি যা ব্যবহার করে নাও, কিন্তু টাকা আপনি পুকুরের মাছ বিক্রি করতে পারবেন না, কারণ নাও থাকতে পারে, বেচারা ঠকতে পারে পুরোপুরি, আসলেই তো এমন সময় আসে, অনেক সময় দেখা যায় মনে করে অনেক মাছ, কারণ সাধারণত যদি কয়েকটা মাছ থাকে মনে হয় যেন সারা কই ফুটতেছে, পরে দেখবেন যে কিছুই না, কয়েকটা সাধারণত টাকি মাছে লাভাইছে কতক্ষণ, সুতরাং এটা আপনাকে ধোকাবাজি, যেখানে ধোকা আছে শরীয়ত সেটা হারাম ঘোষণা করেছে। মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে কয়টা জিনিস সবসময় মাথায় রাখবেন, ব্যবসার ক্ষেত্রে কয়টা বলছি, এই 5টা, একটা ধোকা আছে, এটা গাবান, গাবান মানে হলো ঠকানো আছে, ঠকানো, আর একটা আছে গরার, গাবান গরার গেশ, গেশ ধরো উপরে একটা নিচে আরেকটা, উপরে ভালো নিচে খারাপ, ফল বিক্রি করে দেখেন না ওইটা, রেবা সুদ জাহালাত অজানা, এই 5টা জিনিস যখন পাওয়া যাবে তখন এই ব্যবসা হারাম, শান্তিও 5টা জিনিস মনে রাখবেন, এই 5টা জিনিস মনে রাখলে এই ব্যবসা হারাম। এর বাইরে
যদি জানা জুনা হয় ওতে জানা জানি আছে যে এটা এটার দাম আলহামদুলিল্লাহ স্পষ্ট সেটা শরীয়তে জায়েজ অস্পষ্ট জিনিস শরীয়তে জায়েজ নাই বুঝে আসছে কথা ইনশাআল্লাহ পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নামাজের স্ট্রাকচারে পার্থক্যের ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে মতভেদ আছে মতভেদ থাকলেও কোরআন এবং সুন্নার যে দলিল তাতে মতভেদ আসলে আসে না অর্থাৎ যদি কোনো বলতো যে নারীরা এখন থেকে বসে বসে নামাজ পড়ে তাহলে একটা কথা ছিল তাই না আসে না এরকম কিছু দুই জায়গাতে শুধু মতভেদটা বড় প্রকট আকার ধারণ করছে সেটা কি নারীরা যখন সেইটা যাবে তখন কি মাটির সাথে সারা শরীর মিশিয়ে দিবে এটা একটা বুঝলেন কিনা আর যখন বসবে নারীরা দ্বিতীয় প্রথম বসা এটাকে তারা কি পা বের করে দিয়ে সবসময় বসবে নাকি চতুর্থটাতে শুধুমাত্র অন্যদের মত করে পা বের করে বসবে এই হচ্ছে মতভেদের জায়গা এই দুই মতভেদ নিয়ে যা মতভেদ হচ্ছে আসলে এত মতভেদ এত বড় কিছু না সেটা মশালাটা কঠিন মশালাটা না সহজ মশালা যা যে বলে যে আমার কাছে দলিল আছে তিনি দলিল দিয়ে আমল করুন আমাদের কাছে নারী পুরুষের এই যে দুই জায়গাটা বললাম একটা সেই দেওয়ার সময় তারা কি মাটির সাথে মিশে যাবে কিনা মিশে যাওয়ার ব্যাপারে কোনো হাদিস নেই আমল কিছু কিছু তাবেঈর আমল আছে আমরা জানেন যে তাবেঈর আমল রসুলের হাদিসের উপর উঠতে পারে না তো তাবেঈরা গ্রহণযোগ্য হতে পারে অগ্রহণযোগ্য হতে পারে তো যদি কোনো তাবেঈদের আমল চেয়ে সাহাবিদের আমল উপরে থাকে তাহলে সেটাকে গ্রহণ করে নিতে হয় সাহাবিদের আমলের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রসুলের স্ত্রী তিনি পুরুষের মতোই বসতেন পুরুষের মতোই সেজদা দিতেন তাহলে বোঝা যাচ্ছে যে এই দুই জায়গাতে পার্থক্য করার উপরে শক্তিশালী কোনো নস যারা পার্থক্য করে তাদের কাছে নেই তারপরে যদি কেউ এমন করে তার নামাজ হচ্ছে না এটা বলবো না আমরা কারণ এটা একটা মতভেদপূর্ণ মাসালা মতভেদপূর্ণ মাসালাতে সহনশীল হতে হয় আমরা শুদ্ধতা জানাবো কেউ যদি না নেয় আমাদের কোনো আপত্তি নাই সে শুদ্ধ একসময় আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলে একসময় নিবে ইনশাআল্লাহ কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মৃত না জীবিত বলেন মৃত বলতে হবে জীবিত আখিরাতের জীবনে জীবিত দুনিয়ার জীবনে তিনি মৃত মৃত নামে মরা মানুষ জীবিত মানুষকে কেউ কবরে দেয় না জীবিত মানুষ কবর দেয়া জায়েজ নাই বুঝছেন কিনা আখিরাতে তার একটা জীবন আছে সেই জীবনে তিনি জীবিত কিন্তু দুনিয়ার জীবন হিসেবে তাকে মৃতই বলতে হবে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন আল্লাহ বলেছেন আপাই মাতা ও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম সুতরাং বোঝা গেল যে অবশ্যই রাসূল কি দুনিয়ার জীবন এখানে উল্টোটা বিশ্বাস করলে ইমান চলে যাবে আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নাই চিরঞ্জীব হচ্ছে কে আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনি আর কেউ নয় রাসূল গায়েব জানে কিনা না যদি কেউ বলে রাসূল গায়েব জানে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বলতে হবে রাসূলকে আল্লাহ অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন এটাই বলতে হবে অনেক গায়েবের জ্ঞান দিয়েছেন কিন্তু সমস্ত কিছু জানিয়েছেন এটা বলা জায়েজ হবে না কারণ আল্লাহ তাআলা পাতার কাছে পাঁচটা জিনিস রেখে দিয়েছেন সূরা লোকমানের শেষে এটা আল্লাহ বলে দিয়েছেন সুতরাং সুন্দর করে কথা বলতে হবে বুঝিয়ে বলতে হবে কিন্তু এখানে ছাড় দেওয়া যাবে না যে হ্যাঁ জানলেও জানতে পারে এটা বলা যাবে না এখানে একটা কথা হবে কারণ আকিদার ফলে দুই তিন মত হয় না বিতরের নামাজ মোট কত রাকাত বিতরের নামাজ 1 3 5 7 9 11 পর্যন্ত পড়া যায় হাদিসে আছে আমাদের দেশে হানাফি মাযহাব মতে তিন রাকাত পড়া যায় যাতে কোনো সমস্যা নেই তিন রাকাত পড়লেও জায়েজ হবে উত্তম হচ্ছে দ্বিতীয় রাকাতে না বসে পরপর দুই রাকাতে দাঁড়ানো এবং তৃতীয় রাকাতে বসা এটা হচ্ছে নিয়ম যদি কেউ ভিন্নটাও পড়ে তার সালাত হবে না আমরা বলছি না তবে সুন্নাহ মোতাবেক হচ্ছে বলে আমাদের কাছে কোনো দলিল নাই যদি কেউ দলিল দিয়ে তিনি আমল করেন তাতে আমল করতে পারেন এটাও একটা মতভেদপূর্ণ মাসালা মতভেদপূর্ণ মাসালাতে আমরা সহনশীল হই প্রত্যেক ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পর কোন কোন দোয়াগুলি পড়া উত্তম প্রত্যেক ওয়াক্তে নামাজে সালাম ফিরানোর পর প্রথম কথা হবে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার তারপর ঘুরে বসবেন ঘুরতে ঘুরতে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এটা দোয়া না এটা ঘুরতে ঘুরতে পড়া জিকির এটা জিকির আমার দেশে এটাকে দোয়া বানিয়ে ফেলা হয়েছে বুঝছেন তো প্রত্যেক সালাতের পরে ঘুরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরাটা হচ্ছে সুন্নত শুধু ফজর এবং আসর নয় আমাদের সমাজে প্রচলিত আছে ফজর এবং আসর প্রত্যেক সালাতেই ফিরে বসাটা হচ্ছে সুন্নত যদি না পারে কেউ না বসে আমি দূর করতেছি না কিন্তু সুন্নতটা বাদ যাচ্ছে এটা হলো কথা এটা সুন্নত বাদ যাচ্ছে এর বারে আছে কি সুবহানাল্লাহ তাসবিহগুলি আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে তারপর কুলার ফালাক নাস ইখলাস আছে তিন একবার 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 সকালে বিকালে তিনবার তিনবার আছে আর অন্য সময় এক ভর্তি সালাতের পরে একবার একবার আছে
এগুলি আপনারা জানেন আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি একবার আছে আয়াতুল কুরসি আছে আর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়বেন লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন কাদির এইটা পড়বেন আর লা ইলাহা ইল্লাল্লাহ আর তিনবার আছে ওটা পড়বেন আলহামদুলিল্লাহ এটা এখন একটা ইয়াতে পাওয়া যায় প্রত্যেক মসজিদে মসজিদে লিফলেট আকার দেওয়া হয় দেখে দেখে পড়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন ও জায় নামাজের দোয়া এটা নামাজের ভিতরে নাকি বাইরে পড়তে হবে দেখুন না জায় নামাজের দোয়া বলতে কোনো কিছু আসলে আসে না নামাজের শুরুই হচ্ছে রাসূল নিজে বলেছেন যে শুরু হচ্ছে তাকবীর আল্লাহু আকবার মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার এরপরে আপনি যদি এখানে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা তাআলা দুইটা পড়েন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এরপরে যদি বলেন যে আমি এটা পড়বো না আমি এটা পড়বো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা এটাও জায়েজ আছে যদি বলেন যে আমি আরেকটা পড়বো আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়াকুম বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এটা পড়বো তাহলেও সমস্যা নেই এখানে অনেকগুলো দোয়া আছে যে কোনো একটা পড়লেই হবে কিন্তু আমরা একটা ভাগ করে নিয়েছি যে কিছু নামাজের আগে কিছু নামাজের ভিতরে এই ভাগটা আসলে নাই এই ভাগটা করবেন না পুরোটাই নামাজের ভিতরে যখন যেটা ভালো লাগে তখন সেটা পড়বেন কোনো সমস্যা নেই বিভিন্ন রকম পড়লে সুবিধা হচ্ছে এটা সালাতের ভিতরে অন্তত সালাতের ভিতরে কি পড়তেছে এটা মনে থাকবে নাহলে অভ্যাস বশত সালাত হয়ে যাবে অনেকে আসে সুবহানাক আজ পড়ছে তার মনেও নাই কোন দিন পড়ছে কারণ অভ্যাস বশত শুরু হয়েছে আল্লাহু আকবার সুবহানাক আল্লাহু আকবার কিন্তু একদিন যদি সুবহানাক আল্লাহু পড়তেন আর যদি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সাহ পড়তেন আর দিন যদি করে পড়তেন আল্লাহু বাইত বাইনি বাইনা খাতাকুম বাআতা তোর মনে থাকতো যে আমি নামাজ পড়তেছি এখন অভ্যাস হয়ে পড়তেছে অভ্যাস হচ্ছে বারবার ভিন্ন ভিন্নটা পড়া হচ্ছে উত্তম আশা করি বিষয়টা বুঝছেন যৌতুকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবেন যৌতুক দেয়া নেয়া উভয়টাই হারাম যৌতুক বুঝছেন কিনা যৌতুক আসলে হারাম কেন যৌতুক হচ্ছে এই জামাই কর্তৃক শ্বশুর বাড়ির লোকদেরকে কষ্ট দেয়া সোজা কথা এটা কারণ এইটার কারণে অনেক সময় ঘর সংসার থাকে না ভেঙে যাচ্ছে আর জামাইগুলি নপুংসক হয়ে যাচ্ছে তারা কিছু না পারে না বউ মারতে পারে শুধুমাত্র দুর্ভাগ্যবশত এরা আসলে জামাই না এরা নিকৃষ্টতম পুরুষ এরা পুরুষ নয় এরা শুধু কাপড় পরা পুরুষ এরা পৌরসত্ব নাইদের মধ্যে আরেকজনের বাড়ির দিকে তাকায় থাকে কেমনে যেখানে বাবা থেকে সম্পদ পাওয়ার আশা করা যায় না বুঝলেন কিনা একজন মানুষ তার বাপ থেকে সন্তানের টাকা পাবে এটার দিকে তাকিয়ে থাকা ঠিক নয় পাইলে পাইলাম না পাইলে বাবা খরচ করে দুনিয়াতে খরচ করে চলে যায় কিন্তু শরীয়তের বিধান বাবা আপনাকে টাকা দিতে বাধ্য নয় কোন বাবা তার ছেলেকে টাকা দিতে বাধ্য নয় মনে রাখবেন বাবারা দয়া করে দেয় আমাদের দেশ ছাড়া কোন দেশে এই কাজ করে না আমাদের দেশে শুধু বাবারা দয়া করে সন্তানদের রেখে যায় আরব দেশে যান দেখবেন যে বুড়ো বয়সে বিয়ে একটা করে যে আমার সম্পদ আছে আমি বিয়ে করবো সন্তান হবে এটা দেখবে এটা খাওয়াবো বাবা প্রাপ্তবয়স্ক করে দেওয়ার পরে যাও তুমি তোমার চিন্তা করো তখন ছেলে যায় কাজ করে খায় পৃথিবীতে এটাই হচ্ছে নিয়ম আপনার ছেলেকে আদরের আলালের করে দুলাল বানাইতে বানাইতে তাকে ঘরে রাখেন বড় হইলেও রাখেন এমন ছেলে তখন লাঠি নিয়ে আসে যে আমার জায়গা দিতে হবে আমাদের দিতে হবে দিতে হবে ওইটা শরীয়তে জায়েজ নয় সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি দেখেন যে সে উল্টা পাল্টা ছেলে বের করে দেন আপনার দায়িত্ব শেষ সব প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দিনের উপর রাখেন শরীয়তের কথাই না এই জন্য যারা আরেকজনের সম্পদ দিয়ে তাকিয়ে থাকে হারাম খোর হারাম খাচ্ছে তারা যদি পায় ভালো কিন্তু শ্বশুর বাড়ির সম্পদ কেন চাইবে কি কারণে চাইবে এটা এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না মেয়েদেরকে এইটা থেকে বাঁচার জন্য একটা কাজ করবেন মেয়েদেরকে মেয়েরা যেন সম্পদ পায় এটা এনশিওর করবেন মেয়ে বিয়ে দেওয়ার পরে ছেলেদেরকে টিপ দিয়ে দিয়ে দিলেন ওইটা যেন না হয় হজে যাওয়ার সময় মেয়েদের দোয়া কর্মতুর জন্য ছেলেদের সম্পত্তি দিয়ে গেলেন ও কোন হারামি কাম করছেন আপনি আপনার হজ তো গজ হয়ে গেছে আপনার হজ তো শেষ হয়ে গেছে এখানে দেখেনি কিসের হজ আপনি আপনি হারাম ঘুরে কাজ করছেন এই জন্য আপনি সব মেয়েরা যেন সম্পদ পা ছেলেদেরকে তৈরি করবেন এভাবে আমার সম্পদ বিক্রি করে খেয়ে ফেলবো একটা কথা বলবি না তারপর বলবেন যে যদি আমি দেই আমার মেয়েরে এ বাড়ির ভিতরেও পাবে পুকুরেও পাবে বিটাতেও পাবে এভাবে বলে দিবেন সব জায়গাতে মেয়েরা পাবে আমার কোনো কিছু বাদ দিতে পারবি না লিখে দিলাম মেয়েরা আমার সব জায়গায় পাবে আমি ওই করে যাচ্ছি আমার মেয়েরা ইসলামী শরিয়া মোতাবেক সব জায়গাতে সমান সম্মান শরিয়ত মোতাবেক যা যা পাওয়ার তা পাবে যাতে করে ছেলেরা কারো উপর জুলুম করতে না পারে তাহলে এই
এই যে কেন ওইগুলি করে জানেন? কারণ ওরা বলতে আত্ম পাবে না, তুই নিয়ে আস। মেয়েরাও তখন নিয়ে আসতে চেষ্টা করে যে বাপেরা বাইরে তো দিবে না, বাইরে দিবে না কেন, দিতে বাধ্য হোক। আপনি আপনার মেয়েকে আপনার ছেলেকে যেরকম ভালোবাসেন মেয়েকে একটু বেশি ভালোবাসতে হবে, কারণ ছেলেরা রোজগার করতে পারে, মেয়েরা কোথাও রোজগার করতে যেতে পারে না। ছেলেদেরকে ডবল পাচ্ছে আপনাকে দেখবে বলে, মেয়েরা ডবল পাচ্ছে না, দেখার সুযোগও পাচ্ছে না। সুতরাং তাদেরকে সম্পদ দেওয়ার ব্যাপারে একটু আপনার একটু ইয়া থাকা উচিত, আপনার একটু সহানুভূতি থাকা উচিত। এই জন্য এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে কেন যৌতুক প্রথা আমাদের দেশে আসছে, কারণ